প্রায় পাঁচ মাস ধরে নিষেধাজ্ঞার পর কাল থেকে কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র সীমিত আকারে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গত 5 আগস্ট করোনা প্রতিরোধ কমিটির সভায় এই বিষয়ে ঘোষণা হয়। পর্যটন শিল্পের সাথে জড়িতদের মাঝে এখন চলছে খুশির আমেজ। অনেকে বিগত দিনের ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবসা চালুর প্রস্তুতি নিচ্ছেন। কক্সবাজার প্রতিনিধি আমিনুল হক আমিন জানাচ্ছেন বিস্তারিত। গত মার্চের শেষ দিক থেকে করোনা সংক্রমণের কারণে কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। এরপর থেকে টানা 5 মাস পর্যটক আগমনে নিষেধাজ্ঞা ছিল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন বন্ধে প্রায় 5 শতাধিক হোটেল মোটেলের কার্যক্রম থমকে যায়। বেকার হয়ে পড়ে পর্যটন খাতে সংশ্লিষ্ট প্রায় 3 লাখ কর্মী। করোনার প্রকোপ কমে আসায় 17 আগস্ট থেকে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এটিকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা। তবে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত তারাও। চেয়ার বিছিয়ে দেন, এখানে প্যারাসেলিং বন্ধ, সবকিছুই বন্ধ। 17 তারিখের পর সবকিছু খুলবে, আমরা যদি জানতাম এখন আসতাম না। যদি সরকার নির্দেশনা 17 তারিখ খুলে দেয়, আমাদের রেস্টুরেন্টই চালু করলে আমাদের ক্ষতিপূরণ হওয়ার সম্ভাবনা আছে। করোনা কালে ব্যাপক লোকসানে পড়া এই শিল্প আগের অবস্থানে ফেরার আশা সংশ্লিষ্টদের। সরকার যে আমাদেরকে এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে পর্যটন চালু করার সুযোগ দিয়েছে, তার কারণে আমাদের বেকার হওয়া এই জনগোষ্ঠীটা তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবে এবং সাথে সাথে আমাদের অর্থনৈতিক চাকাটার গতিটাও সচল হবে। অর্থনীতির চাকা সচল রাখার বিবেচনায় পর্যটন কেন্দ্র সীমিত আকারে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। কক্সবাজারের মূলত পর্যটন হচ্ছে আমাদের মূল অর্থনীতির জায়গা। এর সাথে 3 লক্ষাধিক মানুষের মানে প্রত্যক্ষ সংযোগ আছে। তো সেই সকল বিবেচনায় আমরা এটাকে সীমিত পরিসরে ওপেন করতে চাচ্ছি। আনুষ্ঠানিকভাবে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও আগে থেকেই শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা। আমিনুল হক আমিন, বাংলা টিভি, কক্সবাজার। কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বারাইয়া কাটা ইসলামিয়া মাদ্রাসা হলরুমে খতমে কোরবান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন শামা, সাধারণ সম্পাদক কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা সরওয়ার উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের লোহাগাড়ায় বসত বাড়ি অবৈধভাবে দখলের প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। উপজেলার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য রাসেল ধর। এ সময় তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় তপন ধর ও রূপনা ধর গং কর্তৃক তাদের বসত বাড়ি অবৈধভাবে দখল করার অপচেষ্টা চালায়। এর প্রতিবাদ করায় তাদেরকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় সুকুমার ধর, নারায়ণ ধর সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।